marathoners, 17 male and 12 female will participate in full marathon. And half marathoners will participate in 15 male and 12 female in full and half marathon respectively. And our elite marathoners are from Kenya, Ethiopia, Morocco, Rwanda, South Africa, and Malta. Total, we have 29 elite marathoners. And we have South Asian marathoners from India, Pakistan, Sri Lanka, Nepal, and Maldives. We have total 27. And from Bangladesh, we have more than 1,000 in full marathon and total 4,935 in half marathon in total from Bangladesh. So in total, as I said, it is 3 times more than last year, almost 6,000. Anumanik 6,000 marathon goto bare chaite 3 gun beshi. For your information, many of you might be aware, for our foreign friends, that Honorable Prime Minister of Bangladesh, he is the ora proti bochhori apnara dekhte peyechen je ei marathon marathoner der Bangladesh er bairo bibhinno desh theke akrishto korte perechen parche shala bhobishyo aro bhalo je koyekti barta amra ei modhye dite chai prothomoto Bangladesh ke বিশ্বের বুকে আরো পরিচিতি দিতে চাই। ম্যারাথন অর্গানাইজার হিসেবে যে বাংলাদেশও যে বিশ্বের যে কোনো প্রথম সারির ম্যারাথন অর্গানাইজিং দেশের মতো করে সুন্দরভাবে আয়োজন করতে পারে সেই বার্তাটুকু পৌঁছে দিতে চাই সমগ্র বিশ্বের কাছে। তৃতীয়ত, আমাদের আপনারা জানেন যে এই ম্যারাথনের নাম করেছি আমরা শেখ মুজিব ম্যারাথন। আমরা বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতিরা শেখ মুজিবুর রহমানকে আরো পরিচিতি করতে চাই, তার যে মেধা মননশীলতা নেতৃত্ব ছিল সেটুকুও বিশ্বের সর্বত্র পৌঁছে দিতে চাই এবং খেলাধুলার প্রতি তার এবং তার পরিবারের সবসময় যে আগ্রহ এবং উৎসাহ প্রদান ছিল সেই বার্তাটিও পৌঁছে দিতে চাই। আরেকটা হল যুব সমাজকে যত বেশি সম্ভব খেলাধুলা স্পোর্টস ক্রীড়া অনুরাগী করা যায় ততই তার মাদক এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধ থেকে দূরে থাকতে পারবে এবং সুন্দর সুস্থ দেহ এবং মন নিয়ে কনসার্ন যার যার জাতি গঠনে সুন্দর ভূমিকা রাখতে পারবে। সেই যুব সমাজের প্রতি আমরা এই বার্তাটুকু দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করতে চাই। এবার একটি আরেকটি সুন্দর বিষয় আছে, এবার আমরা কিন্তু গত বছরের তুলনায় একটু পার্থক্য করে বসুন্ধরা কনভেনশন সেন্টারের বাইরে নিয়ে আমাদের নৌবাহিনীর যে শেখ মুজিব বেস আছে সেখানে করছে। সো শেখ মুজিব বেসে শেখ মুজিব ম্যারাথন, এই বিষয়টাও একটা সুন্দর একটা কোইনসিডেন্স হয়েছে। তো সার্বিকভাবে আমরা এই মানে কম্বাইন্ড ওয়েতে বিভিন্ন ধরনের সুন্দর কিছু বার্তা তুলে ধরতে চাই সমগ্র বিষয়ে। বাংলাদেশের কতজন মানে বাংলাদেশের কতজন আপনি তো বিদেশি সহ টোটাল 6,000 বলছেন, বাংলাদেশিদের জন্য হাফ ম্যারাথন আরো বেশি প্রমোট করা। আরেকটি বিষয় প্রথম প্রশ্নের উত্তরের সাথে একটু সম্পৃক্ত বেশি, আমাদের এই ম্যারাথনটি কিন্তু ওয়ার্ল্ডের বিশ্বের যে আন্তর্জাতিক ম্যারাথন ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে স্থানভুক্ত, এটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন বলে এবং এইমস যেটা ইন্টারন্যাশনাল ডিস্টেন্স রেসের যে অর্গানাইজেশন আছে দুটো অর্গানাইজেশনই এই বাংলাদেশে এই ম্যারাথনকে সার্টিফাইড করেছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হিসেবে স্বীকৃতিটা এটা আগে থেকে এটা অনেক আগে থেকে প্রথম থেকে শুরু হয়েছে, বাট যতই দিন যাচ্ছে আমরা এটাকে আরো বেশি রেকগনাইজ করতে সক্ষম হচ্ছি। গত বছর আমাদের এইমস এর প্রেসিডেন্ট আসছিল, আপনারা দেখেছিলেন, ওনারা ফিরে গিয়ে বাংলাদেশের এই ম্যারাথনের প্রতি ওনারা একটা প্রশংসাসূচক পত্র দিয়েছিলেন, যে ওনারা অভিভূত হয়েছিলেন যে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন কর্তৃক সবকিছু মিলিয়ে এত সুন্দরভাবে একটি ম্যারাথন আয়োজন করা হয়েছে। ঠিক করে এলিট রানারদের 5 জন পুরুষ 5 জন মহিলা। আপনার প্রথম পুরস্কার রয়েছে এলিট রানারদের $10,000
দ্বিতীয় পুরস্কার 7,000, এরপরে 3,000, 2,500 এবং পঞ্চম 2,000 US ডলার। আর সাউথ এশিয়ানদেরকে আমরা টাকার ভিত্তিতে স্বীকৃতিটা দেই, যদিও আমরা ডলারে কনভার্ট করে দিই, সেক্ষেত্রে তাদের প্রথম পুরস্কার 3,00,000 টাকা, দ্বিতীয় 2,50,000, তৃতীয় 2,00,000, চতুর্থ পঞ্চম 1,50,000 এবং 1,00,000 টাকা। এটা ছেলেদের জন্য 5টা, মেয়েদের জন্য 5টা। তারপর রয়েছে বাংলাদেশের, বাংলাদেশের ছেলেদের আপনার ফুল ম্যারাথনে 15টি পুরস্কার, প্রথম পুরস্কার 3,00,000 থেকে এরকম, তারপর 2,75,000, 25,000 করে কমতে কমতে 15তম পুরস্কার হচ্ছে 25,000 টাকা। আর এটা ছেলেদেরও মেয়েদেরও হাফ ম্যারাথনে 10টি পুরস্কার, প্রথম 1,50,000 টাকা থেকে শুরু করে 1,30,000, এভাবে কমতে কমতে 50,000 দশম পুরস্কার। তাহলে সর্বমোট পুরস্কার দাঁড়ালো কত? সর্বমোট পুরস্কার আমাদের 1,50,000,000 টাকার মতো দাঁড়াচ্ছে সবকিছু মিলিয়ে। বাংলাদেশকে আমরা জাতীয় ভিত্তিতে আলাদা করে আলাদা পুরস্কারের ব্যবস্থা করে রাখি তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আমরা তাদেরকে যদি ওইভাবে ঢুকিয়ে দিই তাহলে অনেকেই আমাদের হয়তো পাবে না। আমরা প্রমোট করতে চাই, ম্যারাথন আমাদের অনেকেই ভালো আছে, বাট আমরা যাতে রিজিয়নাল আঞ্চলিক ভাবে আমরা এদেরকে নিয়ে ওই প্রতিযোগিতার পুরস্কার পেতে পারে, ভবিষ্যতে ইনশাল্লাহ আন্তর্জাতিক ভাবে পেতে পারে। বাংলাদেশের তো যারা, বাংলাদেশের আলাদা ক্যাটাগরি, জাতীয় ক্যাটাগরি, বাঙালি যদি চলে আসে কেউ তার মধ্যে ওর মধ্যে পাবে, বেশিরভাগই আমাদের এখনো পারে বা প্রতি বছর ক্যালেন্ডারে আছে এবং এটা ইন্টারন্যাশনালি যেসব নিয়ম কানুন কমপ্লায়েন্স ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট, ওটা কিন্তু আমরা ফলো করছি 100%। ভবিষ্যতে 2021 সালের 10ই জানুয়ারি হয়েছে, তারপরে 22 হয়েছে, সাজেরা বলেছেন অ্যারাউন্ড 600, গত বছর হয়েছে 2250, এবছর হচ্ছে আপনার 6,000। বিশ্ব খেলেছিল করোনাকালীন সময়ে এবং আমাদের সারা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এশিয়া বিভিন্ন খেলা যখন পোস্টপোন হচ্ছিল এই সময় এখানে করা হয়েছে, এটা অনেক আশ্চর্য হচ্ছে কি করে বসে না করে করোনা আক্রান্ত হয়েছে কিন্তু এরকম ফেলে থাকে, এই জন্য এটা বিশেষ বেশি আকৃষ্ট হয়েছে এবং বন্ধু বেড়াচ্ছে। এবং আপনি যে কথাটা বলেছেন যে এটার ইম্প্যাক্টটা এত বেশি, আমরা হচ্ছে ফেডারেশন থেকে যে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কাছে আবেদন আসছে, আমরা ক্যাটাগরিক্যালি ভাগ করে দিচ্ছি কোন সময় কে খেলবে, কারণ প্রতিদিন তো আর এথলেটিকরা তৈরি হয় না, এটা কিন্তু এখন পেজ তৈরি হয়েছে এবং দেশে হচ্ছে বাইরেও আমাদের প্লেয়াররা অনেক ম্যারাথনে অংশগ্রহণ করেছে, আমাদের আমাদের টাইমও আগে চলে বেড়ে গেছে, র্যাঙ্কিংও বেড়েছে। জাস্ট লাস্ট এশিয়ান যে হংকং ম্যারাথন হলো এখানে আমাদের 15 এবং 21 আমাদের সিরিয়ালে আসছে, এটা অনেক বেশি আমাদের আগে, এবং আমাদের আরও ইরাক ম্যারাথনে যাচ্ছে, অন্যান্য ম্যারাথন আমাদের যখন চিঠি আসছে আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, এই অ্যাওয়ার্ডটা দেখতেছে ফেডারেশন মানে নেশন ওয়াইড হচ্ছে, আমাদের র্যাঙ্কিংও প্রায় 200 থেকে প্রায় 119 চলে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।